দাদু আসসালামু আলাইকুম, কেমন আছেন? দাদি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার দাদু হয় কি বাজারে আসছেন? কি কি বাজার করলেন? কি কি পাইছেন দাদি? একটু দেখানো যাবে দাদি? একটু দেখান দেখি কি কি পাইলেন এখানে, এখানে একটু দেখেন বাজারগুলো দেখান। বাসা কোথায় দাদি? সরগ্রামে। আর দাদুর বয়স কত? 115। মাশাআল্লাহ 115, আল্লাহু আকবার, অনেক বয়স তো। হ্যাঁ দাদু, ও জি জি, হ্যাঁ ঢুকাই নেন দাদি, বসে ঢুকাই নেন। দাদু, ও দাদু, কি খাবেন বলেন দেখি? আজকে মাছ না মাংস? কি খাবেন, কি খাইতে ইচ্ছা করছে? কিছু খাওয়া, কি খাবে আজকে? কি খাবেন, কি খাবেন, কি খাবেন বলেন, নাতির কাছে কি খাবেন, কি খাবেন দাদু বলেন? না না, কি খাবেন বলেন, সমস্যা নাই। হ্যাঁ কি খাইতে আছে, মন চাচ্ছে কি খাইতে? হ্যাঁ দাদি, দাদুকে নিয়ে একটু যাই বাজারের দিকে, কি পাওয়া যায়। আর দাদু, হ্যাঁ দাদু, ওই মুরগি নিয়ে নিলাম আপনার জন্য, এটা আপনার জন্য নিলাম। হ্যাঁ হ্যাঁ, জমা করে নেবেন, এটা দেখেন যে এই যে এইটা, এটাই আপনার জন্য নিলাম এটা মুরগি। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? হ্যাঁ দাদি ঠিক আছে, পছন্দ হয়েছে তো? হ্যাঁ একটু হালকা করে রান্না টান্না করে খাওয়াবেন দাদুকে মাঝে মাঝে, দুই তিন দিন খাও। হ্যাঁ তেলও দিয়ে দেবো দাদি, মশলা নাই, মশলা পেঁয়াজ তেল যা যা লাগে সবই দেবো। হ্যাঁ দাদু ঠিক আছে, তাহলে জবাই করে দেয় এটা নাকি? জবাই করে দেয় দাদু? আচ্ছা হ্যাঁ দেন, জবাই করে দেন ভাইয়া, জবাই করে বানাই দেন। হ্যাঁ হ্যাঁ সব আল্লাহর ইচ্ছা জি, সব সব আল্লাহর ইচ্ছা দাদু, সব ঠিক হয়ে যাবে। আর আমি এটা করেন, আর আমি মোটামুটি ভাবে আপনার, না না ভালোর জন্যই রাখছে। হ্যাঁ হ্যাঁ দাদি তো এই বয়সে আপনাকে নিয়ে বেড়াচ্ছে সুন্দর ভাবে, দাদু জবাই করি নাকি মুরগিটা? তাহলে আর কি লাগবে, তেল আর মশলা লাগবে? হ্যাঁ দাদু তাহলে ঠিক আছে, দেন জবাই জবাই করে নেওয়া যাক। মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না তো বন্ধু? মানুষ মানুষের জন্য